আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমাদের দেশে শবে বরাত সম্পর্কে ওই শবে বরাত উপলক্ষে অনেক কিছু রান্না করে, তো রান্না করে যদি আমাদেরকে দেয় তাহলে আমরা কি তা খেতে পারবো নাকি? বেদাতি খাবার শবে বরাত। প্রথম কথা, শবে বরাত নাম কি বেদাত? নম্বর এক, শবে বরাত এই শাবানকে কেন্দ্র করে বেশ কয়েকটি বিদাত রয়েছে। এক নম্বর বিদাত হচ্ছে এই 15 শাবানের রাত্রির নাম শবে বরাত বলা, এটি বিদাতি নাম, বলবেন না 15 শাবান বলবেন। আমরা অনেকে কিন্তু কোরআন সোনার অনুসারী হয়ে ওই এই রাতটাকে শবে বরাত বলি না, বেদাতি নাম কেন বলবো? তো বেদাত উচ্চারণ করে ফেলল, বলবো 15 শাবান, নিষ্পে শাবান যেমন আরবরা বলে 15 শাবান। দুই নম্বর হচ্ছে এই রাতে জেগে জেগে নফল পড়া বেদাত, খাস করে যা নিয়মিত তাহাজ্জুদ পড়েন বা ইবাদত করেন সেটাই করেন, অন্য দিন রাতেও করেন এই রাতে করেন। তিন নম্বর হচ্ছে এই দিনে 15 শাবানের দিনে সে আম রাখা, সেটিও বিদাত, জাল হাদিস সব। চার নম্বর হচ্ছে এই রাতে হালুয়া রুটি মিষ্টি মাস্টি ভালো খাবার তৈরি করে নিজেরা খাওয়া এবং ফকির মিসকিনকে খাওয়ানো, গ্রামবাসীকে খাওয়ানো, আর মৃত যারা চলে গেছে বাপ মা বা আত্মীয় স্বজন তাদের অপেক্ষায় থাকা যে তারা হালুয়া রুটি খেতে রাতে আসবে, জঘন্য বিদাত। তো এই যে জিজ্ঞেস করেছেন যে যে ভালো খাবার টাবার তৈরি করে সেগুলি যদি দিতে আসেন এবং কেনা নেবেন না, যাতে করে এর মাধ্যমে আপনি দাওয়াত দেন, যদি নিয়েই নেন তাহলে তো একটা অংশ নিলেন, তাহলে তো ওরা বুঝলো যে এটা তো ভালোই কাজ করেছি, অমুক নিয়েছে। ধরেন আমি আমার প্রতিবেশী শবে বরাতের বেদাতের খাবার তৈরি করেছে, এ 15 শাবানের বেদাতের খাবার তৈরি করেছে আর তারপরে আমাকে দিতে এসছে, আমি যদি নিয়ে নিই তাহলে তো শেখ তো খেয়েছে, হ্যাঁ শেখের বাসায় তো দিয়ে এসছি, তাই না? এটা আমার যেন পরোক্ষ ভাবে স্বীকৃতি দেওয়া হবে বেদাতকে, গুমরাহিকে, যেটা জাহান্নামে নিয়ে যাবে মানুষ। দিনকে তারা বিকৃত করে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি এর ছেড়ে যাওয়া দিন নয় এগুলো, সুতরাং এটা পরিত্যক্ত। পাঁচ নম্বর বেদাত হচ্ছে দলে দলে কবর জিয়ারত করা, দলে দলে এই রাতে কবর জিয়ারত করা, এটি আরেকটি বেদাত। এইরকম অনেক বেদাতি থাকতে পারে, সমস্ত বেদাত থেকে এক কথাই, এই শাবান মাসে অনির্দিষ্ট রোজা রাখা ছাড়া, শুধু 15 শাবান নয়, অনির্দিষ্ট রোজা রাখা ছাড়া একবারে শেষ দিকে রোজা রাখবেন না, শ্যাম রাখবেন না, বাকি বেশি বেশি শ্যাম পালন করে এছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই। যা আছে অন্য মাসে অন্য দিনে, তাই এই মাসে রয়েছে, অন্য বিশেষ কোন ইবাদত এই মাসে নেই। হ্যাঁ, 6 নম্বর বেদাত, এই 6টি বেদাত রয়েছে আমার জানা মতে। 6 নম্বর বেদাত হচ্ছে যে এই রাত্রিকে 15 শাবান রাত্রিকে ভাগ্য রজনী মনে করা, যে আজকে তো তকদিরের ভাগ বন্টন আল্লাহ করবে, তো বেশি বেশি দোয়া কালাম করি আর রাত জেগে কান্নাকাটি করি নফল পড়ি তাহলে ভাগ্যটা এবছর ভালো হবে, এটিও আরেকটি বেদাত। যদি বাৎসরিক ভাগ্য রজনী হয় তো সেটা লাইলাতুল কাদর, কাদর মানে তকদির, আর সেটা রমজান মাসে, রমজান মাসের শেষ 10 দিনে বেজোড় রাতগুলিতে 21, 23, 25, 27, 29 সেটাকে ভাগ্য রজনী বলতে পারেন, কিন্তু এই 15 শাবানকে ভাগ্য রজনী বলা 6 নম্বর বিদাত। এই 6টি বিদাত থেকে বেঁচে থাকবেন। আশা করি শবে বরাত সম্পর্কে আর কোনো জিজ্ঞাসা থাকবে না, এই গুমরাহিটি থেকে বেঁচে থাকবেন আর সিয়াম রাখবেন। জি, সৌদি আরবে যেমন কালকে 15 তারিখ যেভাবে চান্দা হয়ে গেছে, আর কালকে 15 মানে আজকে রাতে সহর করতে হবে 15 শাবান, শুধু খাস করে 15 শাবান না, এই দিনে সোমবারও আছে, সোমবারের নিয়তে আগে থেকে যদি আপনার রোজা রাখা অভ্যাস থাকে রাখতে পারেন, বা মাঝে মধ্যে আপনি রাখেন সোমবার বৃহস্পতিবার করে রাখেন রাখেন, অথবা শাবান মাস হিসাবে রাখেন, সোমবারে রাখলেন মঙ্গলবার রাখলেন, এইভাবে আপনি সিয়াম রাখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দিনটি হচ্ছে শবে বরাত, আর এই দিনটি হচ্ছে শবে বরাতের দিন, এই দিনে দিনে রোজা রাখবো, এই বেদাত করবেন না। জি।